আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব দেশি মুরগির বসন্ত রোগের কারণ, লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বসন্ত রোগের মূলত সময় হলো ডিসেম্বর থেকে মার্চ মাসে, এই রোগ বেশি দেখা যায়। এই রোগের কারণ হলো মুরগির শরীরে ক্ষতস্থান দিয়ে জীবাণু প্রবেশ করে রোগ আরম্ভ হয়। আক্রান্ত মুরগির সংস্পর্শে আসলে এ রোগ আরম্ভ হয়। খাদ্য এবং পানির সাথে এ রোগ ছড়ায়। এ রোগের লক্ষণ হলো এ রোগ মুরগির গায়ে, বিশেষ করে মুখে গুটি দেখা দেয়, চোখগুলো ফুলে ওঠে এবং শরীরের অন্যান্য অংশেও গুটি দেখা দেয়। এ রোগ হলে বড় মুরগির তেমন কোনো সমস্যা হয় না, বিশেষ করে ছোট বাচ্চা মুরগি 50-60% মুরগি মারা যায়। এ রোগ হলে করণীয় হচ্ছে জীবাণুমুক্ত কোনো কিছু দিয়ে ক্ষতস্থান জীবাণুমুক্ত করা, বিশেষ করে স্যাভলন, ডেটল এইসব দিয়ে। তবে বিশেষ কার্যকারী হলো বায়োডিন। মুরগির ক্ষতস্থানে বায়োডিন লাগিয়ে দিবেন এবং মুরগির গায়ে যদি জ্বর থাকে এবং তাপমাত্রা বেড়ে যায়, জন্য প্যারাসিটামল পাউডার এটি খাইয়ে দিবেন মুরগিকে, এবং অ্যান্টিবায়োটিক ট্যাবলেটও খাওয়াতে পারেন। আক্রমণের মাত্রা বেড়ে গেলে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন। এক্ষেত্রে ন্যানামাইসিন এই ট্যাবলেটটিকে গুঁড়ো করে পানির সাথে মিশিয়ে একটি ট্যাবলেট অন্তত 10-15টি মুরগিকে খাওয়াতে পারেন। এগুলো ফলো করলে দেখবেন মুরগির বাচ্চাগুলোকে বাঁচানো সম্ভব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি এ পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।